তাহলে তোমরা রোহিত তুমি এই পান চুরি করে খেলা লাগছো? আচ্ছা চুরি করবা না। আর জানো কি তুমি পানটা কি পান খাইছো? ওটা গু পান খাইছো। কুকারে বসে না নেলাক বসে না ওটা দিছি মিশিয়ে বুঝছো কি? দাদি ঠিক হয়েছে হল গোপাল খাওয়া দিও গো জীবল আর পাল চুরি করে বলা বুঝছে দেখছেন কি? হ্যাঁ দাদা ভাই তুই খুব ভালো কাম করছ রে, তোরে অনেক ধন্যবাদ। দোস্ত এই কাহিনী হলো তিন পান খোরের কাহিনী। দেখেন, এনজয় করেন আর আমাদের সাথে থাকেন। আমার পানটা আছে না হিলে লাগে দুটো পান আছে, একটা খাওয়া যায় আর একটা ধুইয়া যায়। টাকা দিচ্ছ না আবার বলছো ফট করে দিয়ে দিব, জলদি করে দিয়ে দিবে না? তোমাকে আমি বিশ্বাস করি না, কবে দিবে আমাকে টাইম দাও। কি টেনশন করার দরকার নেই, আমি বলে দিচ্ছি আমি এক সপ্তাহের মধ্যে যদি টাকা না পাই তোমার ঘটনা খারাপ হয়ে যাবে বুঝছো। টাকা জানি আমি পাই, আমি গেলাম বাড়ি গেলাম। যাও যাও যাও, এক সপ্তাহ লাগবে না, দুই দিনের ভিতরে দিয়ে দিব। এসকে পেয়েছি, গুরুর বাদ সব খেয়ে ফেলবো। দাদি কান ধুকে দাদি কি হয়েছে তোমার? আরে কই রে ভাই,
ভাই আমার পান জানি কোন চুয়ে খেয়ে গেছে রে। কি দাদি তোমার পান চুরি করে খাইছে? কে রাখাইছে গো? নো তুমি টেনশন করো না, এই চুরটা আমি ধরবো। চুরটা না ধরালে আমার নাম ধরে নাম তুইও নাম 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 কাইরে তুই কাইরে দিও আমার নাম। দাদা ভাই রে আমার টান কইরে টাকা আছিল তোকে দিয়ে দিছি, আমি এখন পান কামু কি দিয়ে? টেনশন করো কি জন্য দাদি, এত টেনশন করো? টেনশন করো না, আমি কইছি না ওই চুর রে আমি আজকে ধরুম গা রহো, আমি পানের ব্যবস্থা করে আইরে। সুর দেখো একদিন চুরি করছে না আবার চুরি করে বেলায় পড়তি রহো, কেমনি করে সুর ধরা লাগে আমি ভালো করে জান। টেনশন করো কে, এত টেনশন করো না দাদি, আমি তোমার নাতি আসি রে, কি জন্য টেনশন করো তুমি? দাদা ভাই রে আমি আর টেনশন করুম না, আমার চুরটা ধইরা দে। দাদি দাদি ভিতর মেয়ে যাও, আসবো আর তো ভিতর মেয়ে যাও, তাহলে দেখবো দেখবো, চলতে করে ভিতর মেয়ে যাও। ঠিক আছে দাদা ভাই, আমি তো ঘরের মধ্যে পলে আছি, উঠে আবার কে আসবে? উঠে তো রোহিতের বউ। জানা উঠে আবার কে রায় গেল রে, এই সু বড় টাইমের মধ্যে আবার কে রায় উঠা? জানা দাদি কে আবু না আইছি উঠে দেখো কে আইছি। বেটারা খা, ওই পানির মধ্যে ঘুরতেছি তাহলে তোমরা রই তুমি এই পান চুরি করে খেলে লাগছো? আচ্ছা চুরি করবা না, আর জানো কি তুমি ওই পানটা কি পান খাইছো? ওটা গু পান খাইছো, কুকারে বসে না নেলাক বসে না ওটা দিছি মিশিয়ে বুঝছো কি? দাদি ঠিক হয়েছে হল গোপাল খাওয়াই দিও গো, জীবন আর পাল চুরি করে নাই বলা বুঝছিল না, দেখ চল কি। হ্যাঁ দাদা ভাই তুই খুব ভালো কাম করছ রে, তোরে অনেক ধন্যবাদ। দোস্ত দোস্ত তো গুখায় মারা গেল।